কুমিল্লায় ধর্মীয় অবমাননার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে আটক করে কুমিল্লা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30 দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে ভিডিও কলের মাধ্যমে ইকবালের মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে দেখিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্র সাদিয়া আমরা রিপোর্ট। কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর 12:00 ইকবালকে কুমিল্লায় আনা হয়। পুলিশ লাইন্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। তাকে আমরা রিসিভ করেছি, আমরা আগে তাকে জিজ্ঞাসাবাদ করব, তার যে প্রসেসগুলো সবকিছু শেষ করব, তারপর আপনাদেরকে যথাসময় সবকিছু জানানো হবে। একটা জাতিগতভাবে আমাদের যে সমস্যা হয়ে গিয়েছিল এই একটি ইনসিডেন্টের কারণে, আমরা চাই যে সবাই সেই সম্প্রীতি বজায় রাখবো, সবাই একসাথে থাকবো, আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক সাহস জুগিয়েছে। 13 অক্টোবর কুমিল্লায় ধর্মীয় অবমাননার ঘটনার পর কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সিসিটিভি ফুটেজ দেখে আসামি ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। ঘটনার জেরে চাঁদপুর, নোয়াখালী ও রংপুর সহ বিভিন্ন জেলায় মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় মামলা হয়েছে, এরই মধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সাদিয়া ওমর, চ্যানেল আই।